90 দিনত 300 কোটি লুণ্ঠন চলাই পলাই ফাট মারিলে ওয়াই বি ওয়াই ট্রেডিং এপ। প্রতিদিনে হাজারের পর লাখ টাকার উপার্জনের প্রলোভনী উত্তর প্রাক্তন এনডিএফবি অনিরাম বসুমতারীর নেতৃত্ব চলিল লুণ্ঠন রাজ। শিক্ষক পান দোকানের পর আরম্ভ করে দণ্ডাধীশ বিধায়কলৈকে ফান্ডত পেলাইছিল অনিরামে। ওয়াই বি ওয়াই ট্রেডিং এপর প্রবঞ্চনার বিরুদ্ধে আরক্ষীর গোচর রুজু। সিআইডির সাইবার সেলে রুজু করলে নিজাববিয়াক গোচর। ট্রেডিং এপ ওয়াই বি ওয়াইয়ে কোটি কোটি টাকা লুটার পিছতে তৎপর আরক্ষী। ওয়াই বি ওয়াইয়ে টার্গেট করেছিল শিক্ষক দিন হাজিরা করা লোক। মেঘালয়ের ইউএসডিএমর গুয়াহাটীত হয়েছে ভয়ঙ্কর কৃত্রিম বাদ। মুখ্যমন্ত্রীর অভিযোগের পাছত এবার জোড়াপাতর স্থানীয় লোকেও মুখ খুলিলে ইউএসডিএম আর মেঘালয় সরকারের বিরুদ্ধে। মেঘালয়ত পাহাড় ধ্বংসের গুয়াহাটীত বাড়িছে কৃত্রিম বানর তাণ্ডব। গুয়াহাটির বানপানীর ইউএসডিএমক জগরিয়া করেছিল, কিন্তু এই সমগ্র ঘটনা জগরিয়া নহয় বলে দাবি করেছে মাহবুবুল হকে। নিখোঁজ হয়ে থাকা সঙ্গীত শিল্পী রমেন বরুয়ার ঘর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রমেন বরুয়ার পরিয়ালের বুঝ ললে মুখ্যমন্ত্রী। 22 জুলাইত ঘরের উলাই যার পিছতেই বিগত 23 দিন ধরে নিখোঁজ হয়ে আছে প্রসিদ্ধ সুরকারগী। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাক উৎখাতর নাই আমেরিকার হাত। শেখ হাসিনার বিতর্কিত ভাষ্যক পুনসাতেই নাকচ করলে হোয়াইট হাউসে। এই অভিযোগ সম্পূর্ণ ভুয়া আর মিছা অভিযোগ বলে হোয়াইট হাউসের বিবৃতি। সেইন্ট মার্টিন্স দ্বীপর প্রসঙ্গে বাংলাদেশরে আমেরিকার সংযোগের সমীকরণ প্রকাশ হওয়ার পছতে স্পষ্ট করে দিলে হোয়াইট হাউসে। মেঘালয়ের প্রতাপী কংগ্রেসী মন্ত্রী অকন বরাক লো কংগ্রেস দলের মাজতে আরম্ভ হয়েছে সন্দেহ আর অবিশ্বাসের রাজনীতি। পুত্র মানক বরার বিজেপি গমনের পিছতে দলের বুঝিয়াতে এলাকি হয়েছে অকন বরা। কংগ্রেস রাজনৈতিক পরিক্রমা কমিটির অকন বরা উলিয়াই দিবল হাইকমান্ডর পত্র। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার ষড়যন্ত্র বলি হওয়া বলে আক্ষেপ কংগ্রেসী অকন বরা। পাঁচ বিধানসভা সমষ্টির উপনির্বাচনের তৎপর শাসকীয় বিজেপি দল। ধলাইত সাংসদ পরিমল গুপ্তবৈদ্যর পুত্র উৎপল গুপ্তবৈদ্যক প্রক্ষেপ করার সম্ভাবনা। বিহালীত প্রক্ষেপ করব দিগন্ত খাটোয়ারক। চামগুড়ি সমষ্টিত বিজেপিয়ে দলটির রাজ্যিক সাধারণ সম্পাদক দিপ্লু রঞ্জন শর্মাক দিব পারে টিকট। সরকারি নার্সক সময়মতে বিয়া পাতিবল আর সন্তান জন্ম দিবল পরামর্শ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। চিকিৎসালয়ত রোগীর ওসর যাওতে হাঁহি মুখে থাকবল দিলে গুরুত্বপূর্ণ পরামর্শ। 800 নতুন নিযুক্তি দিয়ে নার্সর বদলীকরণের পোর্টেল খুলব বলেও করলে ঘোষণা। রাজ্যের তৃতীয় আর চতুর্থ বর্গর কর্মচারীর পিতৃ মাতৃয়ে 20% পর্যন্ত পেনশন পাব বলে সিদ্ধান্ত। কলকাতার চিকিৎসক ধর্ষণ হত্যাক লৈ আজিও উত্তাল দেশ। নিখিল ভারত চিকিৎসা সংস্থার উমৈহতীয়া সংঘর আজি দেশজুড়ি বহি চিকিৎসা সেবা বন্ধর ঘোষণা। চিকিৎসকর সুরক্ষা নিশ্চিতকরণের দাবিরে চিকিৎসক গোটর প্রতিবাদ। 9 আগস্টত কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হসপিটালত সংঘটিত হয়েছিল নৃশংস ঘটনাটি। দেশের 78 সংখ্যক স্বাধীনতা দিবসল মাজত মাত্র এটা দিন। স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিখন জেলা সদরত প্রস্তুতি। পেরেডর শেষ অনুশীলনত ব্যস্ত আরক্ষী। স্কাউট এন্ড গাইডর শিক্ষার্থীর কুটাঘাত রোধ করার দিনে নিশায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আরক্ষী নিরাপত্তারক্ষী। ওয়াই বি ওয়াইয়ে 90 দিনত কেবল উত্তর অসমৰ 300 কোটি লুণ্ঠন করে আত্মগোপন করার পাছতো গা লড়া নাই ভুক্তভোগীর। আরক্ষীর কাষ নাচাপি হাততে হাত সাবতি বহি থাকা ভুক্তভোগীলৈ অপেক্ষা নকৰি আরক্ষীয়ে ওয়াই বি ওয়াইয়ের বিরুদ্ধে রুজু করলে নিজাববিয়াক গোচর। কেইবাটাও গোচরের ভিত্তিত ওয়াই বি ওয়াইয়ের শিপা বিচাৰি সিআইডির সাইবার সেলে আরম্ভ করেছে অভিযান। রাম ঠগন খোৱাৰ পাছতো গা লড়া নাই ভুক্তভোগীর। আরক্ষীর কাষ চপা নাই ওয়াই বি ওয়াইয়ের বলি হওয়া লোক। ওয়াই বি ওয়াইয়ের বিরুদ্ধে গোচর তরিবলগিয়া হয়েছে আরক্ষী। 90 দিনত কেবল উত্তর অসমৰ পৰা 300 কোটি লুণ্ঠন করে আত্মগোপন করা ওয়াই বি ওয়াইয়ের বিরুদ্ধে অসম আরক্ষীয়ে রুজু করলে নিজাববিয়া গোচর। ন্যায় সংহিতার 111(1)(b) 384, 362, 365 BNS ধারাত গোচর রুজু করে তদন্ত আরম্ভ করেছে সিআইডির সাইবার সেলে। লগতে এজাহারত সন্নিবিষ্ট করেছে ইনফরমেশন টেকনোলজির 66 ধারা। ইতিমধ্যে প্রথম পর্যায়ের তদন্ত সম্পূর্ণ করে ভুক্তভোগীর কাষ চাপিবলে সাজু হয়েছে সিআইডির দল।
ভুক্তভোগীর ভাষ্য সংগ্রহ করার পাছত ওয়াই বি ওয়াই গুড়ি বিচারি সিআইডিয়ে চলাব অনুসন্ধান। গুড়ি খান্দি ভুক্তভোগী বিনিয়োগকারীক উভতাই দিয়ার চেষ্টা চলাব লুটিনিয়া ধন। আমি ইতিমধ্যে একটা কেস রেজিস্টার করেছো আর এনেকা বিভিন্ন ধরনের প্রবঞ্চনামূলকভাবে কৌশল অবলম্বন করে, গতি প্রলোভনত পড়ব না লাগে। মানে যদি কোনোবাই কয় যে বহুত হাই রেট অফ রিটার্ন দিব বা তেনেকুয়া ধরনের সেইবিলাক প্রলোভনত পড়লে বিপদ হয়। ইতিমধ্যে অর্থনৈতিক অপরাধত জড়িত বহু অপরাধীক জালত পেলাইছে অসম আরক্ষীয়ে। অনলাইন প্রবঞ্চকে লুটি নিয়া ধনও উভতাই দিবলে সক্ষম হয়েছে ভুক্তভোগী। ওয়াই বি ওয়াইক নাকি লগাবলৈও সিআইডির সাইবার সেল সক্ষম হব বলে নিশ্চিত সিআইডির এডিজিপি মুন্না প্রসাদ গুপ্তা। সেই কারণে যদি কোনোবা সাইবার ফাইন্যান্সিয়াল ফ্রডর বলি হয় ইমিডিয়েটলি 1930-ত ইনফরমেশন দিব লাগে। কিন্তু তাতোতকে ডাঙর কথা হল যে সজাগ হব লাগিব আর কোনো ধরনের প্রবঞ্চনা বা প্রলোভনত পড়ি যাতে নপরে। আর এই ধরনের যেবিলাক প্রবঞ্চনামূলক অ্যাপ আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা মেসেজ আছে সেইবিলাকৰ পৰা সাবধান থাকিব লাগিব আর সজাগ থাকিব লাগিব। বিনিয়োগৰ ক্ষেত্ৰত ৰাইজক সজাগ হোৱাৰ আহ্বান শীর্ষ আৰক্ষী বিষয়াগৰাকীৰ। সকলো জানি বুজিও বিনিয়োগ কৰক, কিন্তু ওয়াই বি ওয়াইৰ দৰে প্রবঞ্চকৰ জালত দুনাই ভৰি নিদিব। অসমবাসীক এই অনুরোধ সিআইডির এডিজিপি মুন্না প্রসাদ গুপ্তার। দীপাঙ্কর দাসের রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ওয়াই বি ওয়াই ট্রেডিং এপর লুণ্ঠনের ন ন তথ্য ফাঁদিল। লুণ্ঠনত জড়িত একাংশ এনডিএফবি নেতা। ওয়াই বি ওয়াই ট্রেডিং এপ স্কেমত নাম জড়িত হওয়া এনডিএফবির জন্মলগ্নর একগৰাকী শীর্ষ পর্যায়ের নেতা আর গোতাল ওরফে গোপাল রাভা অবশেষত নিউজ 18 কেমেরার সম্মুখলৈ আহিল। ঢেকিয়াজুলির এইজন প্রাক্তন জ্যেষ্ঠ এনডিএফবি নেতা গোপাল রাভা ওয়াই বি আই জড়িত হয়ে সহজ সরল বড়োলোকক লুণ্ঠন করার অভিযোগ উত্থাপন হয়েছে। এই সকল প্রাক্তন এনডিএফবি নেতায় প্রলোভনেরে সহজ সরল বড়ো লোকসলক প্রভাবিত করেছিল ওয়াই বি ওয়াইত ধন বিনিয়োগ করবলে। আর গোতাল ওরফে গোপাল রাভা নামের এইজন এনডিএফবির জন্মলগ্নের শীর্ষ নেতায় গুয়াহাটীত অনুষ্ঠিত ওয়াই বি ওয়াইর এখন সভাত ভাষণ দিয়ে ওয়াই বি ওয়াইত ধন বিনিয়োগ করবলে আহ্বান জানাইছিল। তেওঁর বিরুদ্ধে এতিয়া অভিযোগ উত্থাপন হওয়ার পিছতেই আজি নিউজ 18 কেমেরার সম্মুখলৈ আহিল। তেওঁ কেনেকৈ ওয়াই বি ওয়াইত যোগদান করেছিল আর গুয়াহাটীর গ্রিনউড হোটেলত ওয়াই বি ওয়াইর সভাত কি ভাষণ দিছিল, ওয়াই বি ওয়াইর লুণ্ঠনের আঁৰৰ ব্যক্তি কোন কলে সকলো সবিশেষ, আর গোতাল ওরফে গোপাল রাভার অভিযোগ যে গহপুরের মিথিঙা নার্জারি আর অনিরাম বসুমতারী নামের দুজন ব্যক্তিয়ে অসমলৈ আনিছিল ওয়াই বি ওয়াই ট্রেডিং এপ। তেওঁলোকৰ জৰিয়তে সহজ সরল বড়ো লোকসকলৰ মাজত শিপাইছিল এই লুণ্ঠনকারী এপটো। তেওঁলোকক বলপূর্বকভাবে ওয়াই বি ওয়াইত যোগদান করার গুৱাহাটীৰ সভালৈ নিছিল ওয়াই বি ওয়াইত জড়িত একাংশই। নিজৰ স্থিতি এনেদৰে আজি স্পষ্ট করলে ওয়াই বি ওয়াই কেলেঙ্কারীত নাম সাঙুৰ খোৱা আর গোতাল ওরফে গোপাল রাভাই। ওয়াই বি ওয়াই ট্রেডিং এপত ধন বিনিয়োগ করে সর্বশান্ত হয়েছে এতিয়া বহু লোক। এই যে ট্রেডিং এপ, এই ট্রেডিং এপত সর্বাধিক বড়ো জনগোষ্ঠীয় লোকসকলে ধন বিনিয়োগ করেছিল আর এটা হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে, কিয়নো ধন লুণ্ঠন করে এটা পলাল এই যে ট্রেডিং এপ আর এটা হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বহু লোকের। ঢেকিয়াজুলিত এগারী এনডিএফবি প্রাক্তন এনডিএফবি সদস্য, এনডিএফবির জন্মলগ্নের এগারী শীর্ষ পর্যায়ের নেতা যি গোপাল রাভা, তেখেতর নাম সাঙুর খাইছে, তেখেতর বিরুদ্ধে এক অভিযোগ উত্থাপন হয়েছে। তেখেতে এই কোম্পানিটোর যসলতে ট্রেডিং এপ ওয়াই বি আই তেখেতে জড়িত হয়ে বহু লোকক প্রভাবিত করেছিল বলে এক অভিযোগ উত্থাপন হয়েছে আর তেখেতে ক্যামেরার সম্মুখত আহিছে। সবিশেষ তেখেতে প্রকাশ করব আসলতে কি হয়েছিল আর তেখেতে কেনেকে জড়িত হয়েছিল এই ট্রেডিং এপত আমি সবিশেষ কথা পাতিম। এনডিএফবির এগারী জন্মলগ্নের শীর্ষ পর্যায়ের নেতা গোপাল রাভা আছে আমার সাথে, আমি সবিশেষ তেওঁৰ সৈতে কথা পাতিম। কি কব আপনার নাম সাঙুর খাইছে এই এপর? একচুয়ালি মই তেনে ধরনের এই ওয়াই বি ওয়াই এপটোর লগত মই মানে জড়িত নাছিলো। মই বহু আগতে গম পাইছো যেবিলাক ইউজার হয় ইয়াত মানে কাম করে আসলে তেখেতসকলে কৈছিলে যে আপনি ইয়াত আহক আর জয়েন করক। তেতিয়া মই বহুতকে কৈছো যে বস্তুটো স্কেমার হয় এইটো গ্রুপ,
এই স্কেম করে যাব আর এই বেশিদিন না থাকে আর কিছু নোটিফিকেশন ওলাইছিল সেই নোটিফিকেশনবিল মানে হতক দেখাইছো আর শেয়ারও করেছিল যে এই বস্তুটো এটা ফেক হয় মানে এই স্কেমার গ্রুপ হয়ে এই স্কেম করে যাব তো যান পারো মানে এই ক্ষেত্র রাইজক সজাগতা মানে করেছো তো শেষর পর্যায়ত কিছু মূর ঘর আহি পেলায় কলে যে আপনি ইয়াত জয়েন করক তো মানে কিন্তু মানে জয়েন নকরো ইয়াত আর এই মানে পলাব এই স্কেম করব তো কেছে আপনি নেগেটিভে থাকক আপনি ভয় করব নালাগে খালি মাত্র আপনি জয়েন করক পয়সাও আপনি দিব নালাগে তো সিহতে নিজে টাকা দি পেলায় মোক মাত্র সিহতে লিঙ্কটা শেয়ার করে সিহতে নিজে মোক জয়েন করে দিছে বাস ইমানেই আপনি গুহাটির এখন সভাত ভাষণও দিছে গুহাটির সভাত মানে ভাষণ দিয়াটো এই হল মোক আলহী হিসাবে মাতিলে হ্যাঁ মই যাওয়ার ইচ্ছা নাছিল আর মই নাজানো তাত যে তেনেকা ধরনের কিবা প্রোগ্রাম হব কিবা প্রাইজ ডিস্ট্রিবিউশন কিবা অনুষ্ঠান পাতিব সেই বিষয়ে মই মানে সম্পূর্ণ মানে অবগত নাছিলো তো আগদিনাখন সন্ধিয়া এজনে কলে যে বলক স্যার গুয়াহাটি যাও কালি যে ওয়াই বি ওয়াই প্রোগ্রাম আছে তাতে মানে প্রাইজ ডিস্ট্রিবিউশন হব আপনি চাব চাই আহিব ভাল লাগিব বলক তো মোর কাম বন নাছিলে গলো গৈ পেলাই দেখিলো যে গাড়ি গুড়া রেডি করেছে বাইক সাইক মানে রেডি করেছে তারপর তাতে মানে প্রাইসবিল ডিস্ট্রিবিউশন করলে কিবা করলে মানে দূরপরা চাই আছো মই ক্যামেরার সম্মুখে অহা নাছিলো হ্যাঁ তারপর ভিতর যেটা হলত মিটিং করেছে হলতো মই সাইডতে বহি আছিলো মই মানে চুপচাপ আছো মানে ক্যামেরা সম্মুখে অহা নাই কিন্তু যিজন অ্যানাউন্সার হয় অ্যানাউন্সারজনে মানে অ্যানাউন্স করে দিলে যে আমার এজন এনডিবির সিনিয়র মেম্বার আছে আর সিনিয়র মানুষ হয় সোশ্যাল ওয়ার্কার তখেতে মানে দুই এখার কব লাগে তো উপায় নাই সেই সময় মই দুআখার কবলে বাধ্য হয়েছো আর প্রমোট করা ধরনে হল কিন্তু সেই সময়তো মই নেগেটিভ কব নিয়া মঞ্চত প্রায় হলত পাঁচশোর পর সাতশো মানুষ আছে তো পাঁচশো সাতশোর মানুষের আগত মই তো এটা স্কেম হয় পলাব ইয়াত করব নালাগে বলে কলে সেই সময় তো হয়তো মই মানে জোতার জোতা দলিয়ালে মোক হয় না নয় মই টাকা ইনভেস্ট করা নাই মই এটকা ইনভেস্ট করা নাই যোনে মোক লগাই দিছে সিহতে দিছে টাকা দশ হাজার টাকা লগাই দিছিল বাস ইমানে আপনার অনুসরণ করে বহু বড় লোকে ইয়াত একচুয়ালি মোক অনুসরণ করে নহয় তার আগতে মোটামুটি বহুত মানুষ ইয়াত জয়েন হয়ে গেছে আমি নেগেটিভ কথা কলেও আমি বাধা দিলেও আমার কথা সেই সময় কোনো নুশুনেই নুশুনেই মুঠতে এনেকা ধরনের অবস্থা আছিল বাইশটা দিনে নিখোঁজ বিশিষ্ট সংগীত শিল্পী রমেন বৰুৱাৰ বাসগৃহত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৰুৱা পৰিয়ালক সাক্ষাৎ কৰি মত বিনিময় করলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে অজ্ঞাত বাসত রমেন বৰুৱা এইগৰাকী বিশিষ্ট সংগীত শিল্পী রমেন বৰুৱা আজিও সন্ধানহীন এইখন ঘৰৰ পৰা খং অভিমানে ওলাই যোৱা রমেন বৰুৱাৰ আজিলৈকে নাই সুংসূত্র বাইশ দিনে নিখোঁজ রমেন বৰুৱা রমেন বৰুৱাৰ পৰিয়ালৰ কাষত হিমন্ত বিশ্ব শর্মা মঙলবারে পুৱাই এনেদৰে ৰাজ্যৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা আহি উপস্থিত হল লতাশিলত থকা এইখন ঐতিহ্যমণ্ডিত রমেন বৰুৱাৰ বাসগৃহত বৰুৱা পৰিয়ালৰ কাষত এনেদৰে বার্তালাপ মুখ্যমন্ত্রী রমেন বৰুৱা উভতি অহাৰ ভাল খবৰৰ অপেক্ষাত আছিল মুখ্যমন্ত্রী নেদেখাজনৰ ওচৰত রমেন বৰুৱাক উভতাই অনাৰ প্ৰাৰ্থনা মুখ্যমন্ত্রী খবর পাম বলিয়ে মই অহা নাছিল কিন্তু আজি তেইশ দিন হল দীপেন্দা আর বৌসকলক আজি এবার লগ করিল পুলিশে নিজের প্রচেষ্টা অব্যাহত রাখিব আর বাকি ভাগ্যত যি আছে সেইখিনি মুখ্যমন্ত্রীর শৈশবকালের বহু স্মৃতি জড়িত হয়ে আছে এই ঘরখনের সহিত বহু বছর বিরতির অন্তত এই ঘরখনে জড়িত বহু স্মৃতিয়ে আজি আমনি করলে মুখ্যমন্ত্রী নিব বৰুৱা আর নীরেণ বৰুৱা দুইজনের লগত মই একেলগে ককাদেউতা নাতিহাতি বোলছবি করেছিল অনাতাৰ কেন্দ্রত কাম করে থাকার প্রায় নীরেণ বৰুৱাৰ লগত মোর বহুত ব্যক্তিগত সম্পর্ক দীপেন বৰুৱাৰ গানের মই গানটো গায়ো থাকো দীপেন্দার গান এনি মুহূর্ততে আর দীপেন্দার গান শুনি অত্যন্ত ভাল পাও গিৰিন্দাৰ লগতে যথেষ্ট ভাল আছিলে পরিয়ালটোর লগত সদায় আমার শুভকামনা থাকেই ঘরখনের মুরব্বী রমেন বৰুৱা যে ওলাই গল আজিলৈকে নাহিল উভতি ব্রহ্মপুত্রর পারত সৃষ্টিশীল কামত মনোনিবেশ করে অহা রমেন বৰুৱাক বাইশ দিন পূর্বে শেষবারের দেখা গৈছিল ব্রহ্মপুত্রর পারত
ভাতৃ দীপেন বৰুৱাও আজি ৰমেন বৰুৱাৰ অনুপস্থিতিত অনুভৱ কৰিছে নিসংগতা। আজিও জ্যেষ্ঠজন ঘৰলৈ উভতি অহাৰ আশাত ভাতৃ দীপেন বৰুৱা। অকণমানি ফোন এটা আছিল আগৰ, সেইটোৱে লৈ ঘূৰি ফুৰে সদায়, তেনেকৈ গুচি ওলাই গৈছে। আৰু এযোৰ ড্ৰেছ পিন্ধিতে বাহিৰত থকা মানে ডেইলি ড্ৰেছ চেঞ্জ কৰে, মানে এযোৰ পায়জামা পাঞ্জাবী সদায় পিন্ধেতো বহুত বছৰৰ পৰা, সেই এযোৰ আজি পিন্ধাযোৰ কালি নিপিন্ধে। সেই মানুহজনে তেনেকৈ এযোৰ কাপোৰ পিন্ধি ক'ৰবাত আত্মগোপন কৰিব বা থাকিব, সেইটো মোৰ বিশ্বাস নহয়। আচলতে ক'ৰবাত যে থাকিব আত্মগোপন কৰি, সেইটো বিশ্বাস নহয় মানে। আছে পৰিয়ালে বিচাৰিলেই চৰকাৰে সংৰক্ষণ কৰিব বৰুৱা পৰিয়ালৰ ঘৰখন। এয়া লতাশিল খেলপথাৰৰ কাষত বৰুৱা পৰিয়ালৰ হাউচ নাম্বাৰ 48। পুনৰ আজি উৎকণ্ঠা চঞ্চলা মনেৰে মুখ্যমন্ত্ৰী আৰু বৰুৱা পৰিয়ালৰ কেমেৰাৰ সন্মুখত এই মন্তব্য। পৰিয়াল আছে, নাতি আছে, গতিকে মই ঘৰটো সংৰক্ষণ কৰিম বুলিতো ক'ব নোৱাৰোঁ, আৰু তেওঁলোকৰ পৰিকল্পনাও থাকিব। গতিকে এইটোতো এটা ডাঙৰ মাটি। পৰিয়ালে কিবা ক'লে তাক চৰকাৰে ৰেছপঞ্চ কৰাটো বেলেগ কথা। ৰমেন বৰুৱাক বিচাৰি উলিয়াবলৈ আৰক্ষীয়ে এৰি যোৱা নাই এটাও ভুল। ৰাজধানী গুৱাহাটীত প্ৰস্থান অথবা প্ৰৱেশ দুৱাৰ, গুৱাহাটী ৰেল ষ্টেচন, কামাখ্যা অথবা ISBT, ৰমেন বৰুৱাৰ আত্মীয় বন্ধুবৰ্গকে ধৰি ব্ৰহ্মপুত্ৰত মাছ মৰাজনলৈকে, পিছে এয়া আত্মগোপন নে অন্য কিবা? 22 জুলাই সন্ধিয়া হাইকোৰ্টৰ পাছফালে এয়া শেষ অৱস্থিতি ধৰা পৰিছিল বিশিষ্ট শিল্পী ৰমেন বৰুৱাৰ। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট প্ৰভাস সিঙৰ সহযোগত গুৱাহাটীৰ পৰা দীপাংক দাসৰ ৰিপৰ্ট, News18, অসম নৰ্থ ইষ্ট। অলিম্পিয়ান লাভলিনা বৰগোহাঁইক সম্বৰ্ধনা অসম বক্সিং সন্থাৰ। গুৱাহাটীত অসম বক্সিং সন্থাই জনোৱা সম্বৰ্ধনা অনুষ্ঠানত পেৰিছ অলিম্পিকত পদক অৰ্জনত ব্যৰ্থ হোৱাৰ বাবে উচুপি উঠিল বক্সাৰগৰাকী। লগতে পেৰিছ অলিম্পিকৰ অভিজ্ঞতাৰ বিষয়ে ক'লে বজ্ৰকন্যা লাভলিনাই। পেৰিছ অলিম্পিকৰ পূৰ্বে আঘাত পাইছিল লাভলিনাই, যাৰ ফলত অনুশীলনত অসুবিধাৰ সন্মুখীন হৈছিল লাভলিনা বৰগোহাঁই। টকিঅ'ৰ যোনখিনি এক্সপিৰিয়েঞ্চ আছিলে সেইখিনি বহুতেই ভাল আছিলে। যেতিয়া ইমান হাৰ্ড টাইমৰ পিছত মই ক'ভিডৰ পৰা উঠি গৈ যিটো পৰিস্থিতিৰ পৰা গৈ পিনি মই মেডেল লৈ আহিছিলোঁ, সেইটো মোৰ কাৰণে এটা বহুত ডাঙৰ কথা আছিলে। কিন্তু এইবাৰ মই যিখিনি টকিঅ'ৰ যিখিনি এক্সপিৰিয়েঞ্চ আছিলে সেই এক্সপিৰিয়েঞ্চখিনি লৈ আৰু যিখিনি ফ'কাছফুল মই নিজৰ গেমতে দিছিলোঁ, মোৰ ফালৰ পৰা মই নিজৰ 100% দিছিলোঁ। আৰু প্ৰত্যেকটো ছাইডতে চাব বিচাৰিছিলোঁ যে কোন ফালৰ পৰা ক'ত ভুল হয় বা কেনেদৰে মই কৰিব পাৰিম, সকলোখিনি মোৰ ফালৰ পৰা চেষ্টা কৰিছিলোঁ। কিন্তু লাষ্টত সেই ফাইটখনত চাগে মই গম নাপালোঁ কেনেদৰে কি হ'ল। এতিয়াও মই আকৌ যদি উভতি চাওঁ মই গম নাপাওঁ মানে কি ক'ত কি মই মিছ কৰিলোঁ। কিন্তু এটা বস্তুত মই সদায় সকলো অসমবাসীক ধন্যবাদ জনাম যে মই নিজকে মই লাকি বুলি ভাবোঁ যে মই ইমান মৰম পাইছোঁ, যিহেতু হৰাৰ পিছতো সকলোৱে মোক যেনেদৰে মৰম দিছে, কোনো মোৰ বিষয়ে এটা নিগেটিভ কথা কোৱা নাই মই এতিয়ালৈকে যিমান দেখিছোঁ, বা সকলোৰে মুখত চবেই মোক পজিটিভে কৈছে, সেইটো মই ভাবোঁ মোৰ কাৰণে সেইটোৱে সকলোতকৈ ডাঙৰ জিত বুলি মই ভাবোঁ। আৰু সকলোৰে এনেদৰে ছাপৰ্ট পাইছোঁ গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা, আমাৰ এছ'চিয়েশ্যনৰ ফালৰ পৰা, সকলোৰে ফালৰ পৰা, তাৰ বাবেও মই বহুত বহুত নিজকে সৌভাগ্যৱান বুলি ভাবোঁ। কাৰ্বি আংলঙৰ বকলীয়া ঘাটত 2 মাছমৰীয়াক নৃশংসভাৱে হত্যা। পুৱতি নিশা মাছ ধৰিবলৈ যোৱাৰ সময়ছোৱাতেই দুয়োকে হত্যা কৰে দুৰ্বৃত্তই। আজি পুৱা ভতিজাকে মৃতদেহ প্ৰত্যক্ষ কৰি খবৰ দিয়ে আৰক্ষীক। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত ৰাখিছে যদিও এই পৰ্যন্ত জালত পৰা নাই দুৰ্বৃত্ত। প্ৰাইম টাইম মিটিঙৰ পৰা বিদায় লোৱাৰ পূৰ্বে আগবঢ়াই থৈ গৈছো প্ৰতিবেদন। লোভহৰ্ষক ডিঙি কাটি হত্যা 2 মাছমৰীয়াক। বকলীয়া ঘাটৰ টকৌবাৰীত নৃশংস হত্যাকাণ্ড। আনদিনাৰ দৰে মঙলবাৰে পুৱতি নিশা প্ৰায় 3 বজাত আগদিনাই মাছ ধৰিবলৈ বুলি পাতি থোৱা চেপা চাবলৈ ঘৰৰ পৰা ওলাই গৈছিল নীল বৰদলৈ আৰু বিভীষণ বৰদলৈ।
কিন্তু মাছ ধরবল যাই কাল হল নীল বরদলৈ আর বিভীষণ বরদলৈ। ঘাতক দুর্বৃত্তর হত্যার বলি হল দুই মাছমরিয়া। দুয়োকে হত্যা করে কার্বি আংলঙের দিকত পেলাই থাই যায় দুর্বৃত্তই। কোয়া স্থানীয় যুবক এজনে প্রত্যক্ষ করে মৃতদেহ দুটা। লগর এজনে বোলে চেপা চাপ আইছিল, চেপা চাপ আহতে মই আছো ঘরতে, যাই পেলায় ধুমাধুম দৌড়ি দৌড়ি সি মোক খবর খবর দিছে। খবর দি যেতিয়া মই দৌড়ি ঢাপালি আইছো দেখিছো বাবাজন পড়ি আছে আর এইজন গেস্তজন কান্দা কুটা করে আছে। লগে লগে টকৌবাড়ির গাঁও বুড়া আর আরক্ষী খবর দিয়ে নীল বরদলৈর পুত্রই। দুই মাছমরিয়া নীল বরদলৈ আর বিভীষণ বরদলৈর ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধারের পিছতে হুয়া ধোয়া লাগে অঞ্চলট। হত্যাকাণ্ডর উচিত তদন্তর দাবি জানাইছে পরিয়ালর লগতে স্থানীয় লোকে। আনি পেলা জায়গা পেলাত আছে লড়া তাই পেলা যা পেলা কছে বলে আর এনেকে তেনেকে মানে পাচাব আইছিল, পাচাব আইছিল। তথাপি বড় হৃদয় বিদারক একটা ঘটনা ঘটিছে, গতি ইয়ার একটা উচিত তদন্ত আমি প্রকাশনের দ্বারা করাতে বিচারিছো। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে মৃতদেহ মরণোত্তর পরীক্ষার বাবে হাসপাতাললৈ প্রেরণ করার লগতে আরম্ভ করেছে তদন্ত। কিন্তু এতিয়ালৈকে দুর্বৃত্তর সন্ধানত কোনো তথ্য লাভ করা নাই আরক্ষী। ডিফুর পৰা নির্মল থাপার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। এইটো মাই থান স্টিল নহয়। ও উসর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাই থান স্টিল। ওয়েদার রিপোর্ট প্রেজেন্টেড বাই সানরাইজ। Weather report presented by Sunrise Dalmia Cement.